হয় সদ্যগঠিত নীট পরীক্ষাত আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে গোসাইগাঁও অঞ্চলে। তো গোসাইগাঁও পদ্মবিলৰ পৰা এইবুলি এগৰাকী ছাত্রই ভাল ফলাফল দেখাবলৈ সক্ষম হয়েছে। ছাত্রগৰাকী হল ফরিদ আহমেদ। তাকে ছাত্রগৰাকী ঘরেতে অধ্যয়ন করে এনেদরে ফলাফল দেখাবলৈ সক্ষম হয়েছে। 683 নম্বর লাভ করে গোসাইগাঁওর লগতে পদ্মবিল অঞ্চললৈ এক সুনাম কৰিয়াই আনিছে, এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বিশেষকৈ এটা কথা আমি কব লাগবে, হ্যাঁ হল ফরিদ আহমেদে কিন্তু কোনো ধরনের কোচিং সেন্টারত গিয়ে অধ্যয়ন করা নাছিল, তেখেত ঘরতে অধ্যয়ন করে এনেদরে ভাল ফলাফল দেখাবলৈ সক্ষম হয়েছে। আমি পোনে পোনে তেখেতর আমি কথা পাতিব বিচারিম ফরিদ আহমেদের লগত। প্রথমত আমি নিউজ 18 অসম নর্থ ইস্টের তরফের তোমার শুভেচ্ছা জানাইছো, কি কবা তুমি? হয় এইবেলি নিট পরীক্ষাত মই 720 নম্বরের ভিতর 683 নম্বর লাভ করেছো, আর মই এবছর অনলাইনতে কোচিং করে এই নম্বর পাবলৈ সক্ষম হয়েছো। তুমি ঘরের পর কোচিং করেছো না? হয়, মই ভাবো যে বর্তমান সময়ত অনলাইনত বহুত রিসোর্স আছে, আর সেই রিসোর্স কেটা যদি এজন ছাত্র ভাল ছাত্র ছাত্রীয়ে ভালদরে ইউজ করিব পারে, তেনেহলে নিশ্চয় ভাল নম্বর পাব পারে। কেবল মাত্র চেষ্টা করার আর সেই মোবাইলটোর ভাল ব্যবহার করার। যিসকল বহুত ইমান ছাত্র আছে আমার সমাজত যেহেতু অনলাইন অফলাইনত অফলাইন সেন্টার কোচিং সেন্টার বিলাকত ফিজ বিলাক এফোর্ড করিব নোৱাৰে, তেওঁলোকৰ কাৰণে অনলাইন এটা ভাল সোর্স। কারণ অনলাইন বর্তমান বহুত উন্নত হৈছে আর ইয়াত অফলাইনতকৈ বেছি সুবিধা বর্তমান দেখা যায়। ক্লাসৰ পৰা আৰম্ভ কৰি কুৱেশ্চন প্ৰেক্টিছৰ পৰা টেষ্ট লৈকে সকলো সুবিধাই বর্তমান আছে অনলাইনত। তো মই এই ছাত্রবিলাকক কম, যিহতে অফলাইনত অফলাইন কোচিং সেন্টার বিলাকত হয়তো এফোর্ড করিব নোৱাৰে, কিন্তু তেওঁলোকৰ আশা হেক নহয়, তেওঁলোকে অনলাইনত চেষ্টা করিব লাগে। নিশ্চয় অনলাইনত চেষ্টা করলে মই ভাবো তেওঁলোকে উত্তীর্ণ হব পাৰিব। মই যেনেদৰে ফিজিক্স ওয়ালা অনলাইন কোচিংত মই লৈছিলোঁ, তাত টিচার কেইটাও বহুত ভাল, সকলো ডাউটও ক্লিয়ার করে দিয়ে, ক্লাসও নিয়মীয়া হয়, টেস্টও হয়ে থাকে রেগুলার, আর সকলো এনালাইসিস আমার ইয়াত পোৱা যায়। আর ইয়ার বাইরেও আর বহুত কেটা অনলাইনত ইনস্টিটিউট আছে, যেনে আন একাডেমি, বেদান্ত, এইবোৰৰ ভাল সুবিধা এটা লৈ আর্থিকভাবে পিছ পৰি থকা পৰিয়ালৰ ছাত্র ছাত্রী বিলাকে নিশ্চয় তেওঁলোকৰ সপোন পূরণ করিব পাৰে। হয়, তুমি যে এই অনলাইনত কোচিং লৈছা, কিমান টকা খরচ হৈছে এবছৰত? এবছৰত অনলাইন বেচটো মই লৈছিলোঁ 4200 টকাত এক বছৰৰ কাৰণে। ইয়ার বাইরেও যদি কারবার ইচ্ছা থাকে, তেওঁলোকৰ কিতাপ মডিউল আছে, এইবিলাক লব পাৰে কুৱেশ্চন প্ৰেক্টিছৰ কাৰণে, এইটো 3000 মান হব। আৰু মই এটা টেষ্ট সিরিজ লৈছিলোঁ, তাৰ কাৰণে 500 টকা আৰু লাগিছে। অভাৰঅল গুড, একেবাৰে কিতাপ আৰু বেচৰ পৰা আৰম্ভ কৰি টেষ্ট লৈকে 8-10 হাজাৰৰ ভিতৰত যিকোনো অনলাইন কোচিঙত আমি কৰিব পাৰি। কোনো মিস নহয়, কারণ সকলো লেকচার রেকর্ডেড হয়ে থাকে। আর যদি কেতিয়াবা হেলথ ইস্যু থাকে, যদি ক্লাস করিব নোৱাৰে, তেনেহলে সেই ক্লাসটো পিছতো করিব পারে। আর যিকেইটা টপিক নিজে জানে বা আগতে কৰিছে, সেই টপিক কেইটা লেকচার নেদেখিলেও হয়, টাইম টু রাহি হয়। আর অনলাইনের টিচারও বহুত ভাল আছে, টিচার কেইটাও টিচার সকলো ডাউটে ক্লিয়ার করে দিয়ে, কেবল মাত্র টিচারের লগত ইন্ডিভিজুয়াল ইন্টারেকশনটো নহয়, এইটো এটা। আর অনলাইনত কমপ্লিটলি নিজের উপর ডিপেন্ড করে, অনলাইনের কোচিংত স্টুডেন্টে কিমান সিরিয়াসলি লৈ আছে, কারণ দিনত তিনিটা ক্লাস, এটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা কৈ হয়, তো তিনিটা ক্লাস কৰিবলৈ গেলে নহলেও 5 ঘন্টা 6 ঘন্টা সময় যায়। তো যদি পেশেন্স থাকে, যেহেতু পেশেন্স রাখি এবছৰ সময় ক্লাস কৰিব, ভালদৰে ক্লাস কৰিব, কুৱেশ্চন প্ৰেক্টিচ কৰিব আৰু টেষ্ট দিব, তেওঁলোকে নিশ্চয় ভাল ৰেজাল্ট কৰিব পাৰিব। হয়, তুমি দিনত কিমান ঘন্টা কৈ আসলতে অধ্যয়ন কৰিছা বা প্ৰস্তুতি কেনেকুৱা লৈছিলা? এনে ফিক্স টাইম নাছিলে মোৰ, কিন্তু ক্লাস যেনেদৰে মই কলো 5-6 ঘন্টা তো ক্লাসতে গৈছিলে,
আর ইয়ার বাইরে যান সময় মূল লাগে টপিক রেগুলার টপিক ক্লিয়ার করতে কি সময় মূল লাগিছিল 4-5 ঘন্টা লাগিছিল যেতিয়া কোর্স চলি আছিল আর শেখর পিনে যেতিয়া কোর্স শেষ হয়ে গেছে এক্সামর 2 মাস আগর পড়া তেতিয়া কোর্স শেষ হয়ে গেছে তেতিয়া মোর রিভিশনের টাইম স্টার্ট হয়েছে আর তেতিয়া 10-12 ঘন্টা রেগুলারলি পড়েছিল। তুমি যে সকলে ঘরতে যেহেতু বহুতরে আর্থিক ভাবে সুবিধা না থাকে আর্থিক অনটন থাকে যে সকলে অফলাইনত কোচিং করিব নোৱাৰে সেগুলো ঘরতে যদি অধ্যয়ন করিব বিচাৰে বা নেটৰ যে প্রস্তুতি লব বিচাৰে কেনেদরে আগবাড়ব তেওঁলোকে অনলাইনত বেচ লৈ ক্লাস করিব পাৰে রেগুলার ক্লাস করিলে টেস্ট মাঝে মাঝে টেস্ট দি থাকিলে আর নিজের এটা সেলফ অন্তরের পর একটা মোটিভেটিং পাওয়ার থাকলে তেনহলে ক্লাস করিব পারিব আর বাকি যিকেটা যিকোনো প্রবলেম টিচার বিলাকে নিজে সলভ করে দিয়ে যিকোনো ধরনের প্রবলেম একাডেমিক প্রবলেম হোক বেলেগ প্রবলেম হোক এইবিলাকলো অ্যানসার দি দিয়ে তো একো অসুবিধা নহয়। হয় তুমি যেহেতু হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা বা যে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা তুমি আসলে কি শতাংশ নম্বর লাভ করেছো? হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত মই 96.33% লাভ করেছিল আর উচ্চতর মাধ্যমিক মই 90% লাভ করেছিল। ভবিষ্যতে আসলে যেহেতু তুমি ডক্টর হবা তার পিছত তোমার কি ধরনের আশা আকাঙ্ক্ষা আছে? ভবিষ্যতে এতিয়া তো এতিয়া এজন ভাল ডক্টর হওয়ার ইচ্ছা আছে পিছ লই মই ভাবিছো যদি মাস্টার্স করিব পারু এমডি এমএস কিবা করিব পারু আর এজন ভাল ডক্টর হব। হয় ধন্যবাদ থাকিল তোমাকে আসলে ফরিদ আহমেদ আমি ফরিদ আহমেদের দেউতাকও আমার লগত আছে তেখেতর লগত আমি কথা পাতিম আসলতে এজন ছাত্রই কৃতকার্য হওয়ার ক্ষেত্র ছাত্রজনের যে কৃতিত্ব থাকে তার লগতে সেইটো পরিয়ালের মাক দেউতাকের কিন্তু যথেষ্ট কৃতিত্ব থাকে মাক দেউতাকে যথেষ্ট নিজের লড়া বা ছোৱালীর প্রতি যদি সজাগ নহয় তেনহলে এনেদরে ফলাফল লাভ করাটা সম্ভব নহয়। আমি কথা পাতিব বিচারিম তেখেতের দেউতাকর লগত কি কব লড়াইয়ে যে ভাল রেজাল্ট করেছে উন্নত রেজাল্ট করেছে কেনকা লাগিছে? হ্যাঁ ভাল লাগিছে, ই কষ্ট করেছে বহুত কষ্ট করেছে কষ্টর ফল পাইছে। আপনি ভাবিছিলেন এনেদরে ফলাফল লাভ করব বলে? মই তো আগরপরা ভবা নাই ইমান ভাল করিব বলে ভবা নাই কিন্তু বহুত কষ্ট করেছে ই। হ্যাঁ মোর তো আর্থিক ভাবে ইমান সবল নহয় ঘরতে আরো ভালে কষ্ট করেছে। হ্যাঁ এটা কথা কব লাগবে লড়াই আপনার আপনার ফলে লক্ষ্য করে অফলাইনত কোচিং নকরাক টাকা পয়সা খরচ নকরাক অনলাইনত কোচিং করে আজি সফতে 1 নম্বর লাভ করেছে কি কি অনুভব কেনকা হয়েছে? বহুত ভাল লাগিছে আর আমার দুখিয়া কিছুমান লড়া ছোৱালী টাকা পয়সার অসুবিধার কারণে অফলাইন করিব নোৱাৰে তেওঁলোকে ভাবে যে আমি তো আমার তো টাকা পয়সা নাই মা দেউতা দুখিয়া গতিকে আমার নহব কিন্তু তেওঁলোকৰ খুব ইচ্ছা থাকে এজন ভাল ডক্টর হব কারণে তেওঁলোকক মই জনাও যে মোর লড়া যেনেকে কি করিলে অনলাইন ক্লাস করে যেনেকে সাকসেস হল তেওঁলোকে যাতে তেনেকুৱা চেষ্টা করে। হয় ধন্যবাদ থাকিল। হয় এ আসলে তেখেতের দেউতাক আসলে অফলাইনত যথেষ্ট টাকা পয়সার দরকার কিন্তু অফলাইনত কিন্তু অনলাইনত আসলে যে কোচিং তার লগতে যেখানে কিতাব পত্রর প্রয়োজন সেখানে সর্বমুঠ 10,000 টাকা এবছর খরচ হয় যার কারণে ফরিদ আহমেদে কিন্তু যেহেতু ঘরের অবস্থা ইমান ভাল নয় সেই কারণে তেখেতে অফলাইনত কোচিং নলয় ঘরতে কোচিং লওয়া আরম্ভ করেছিল আর ঘরতে কোচিং লো নিজের যে অদম্য ইচ্ছা সেই ইচ্ছা শক্তির ফলত বা নিজের যে অধ্যয়ন সেই অধ্যয়ন তেখেতে রেগুলারলি চলাই গেছিল তার কারণে কিন্তু আজি এনেকা ধরনের ভাল ফলাফল এটা লাভ করবলে সক্ষম হয়েছে। আমি কথা পাতিব বিচারিম তেখেতে খুড়াক আছে তেখেতে খুড়াকর লগত কি কব আপনার আজি ভতিজাই ইমান ধুনিয়া এটা রেজাল্ট করেছে ভাল রেজাল্ট করেছে গোসাইগাঁও অঞ্চলত একেবারে কব লাগবে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছে ইয়াতে আমি দেখা পাইছো কালি ইয়াতে যে ফটকা ফুটাইছে কি কব? হয় মই কব বিচাৰো যে আমার ভতিজা নেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বহুত কষ্টতে হয়েছে আর কি
যেনেকা আমাৰ দ্বাৰা এনেকা ই নাই যে যাই পেলাই অফলাইনত কৰিব, অনলাইনতে অলপ পইচা দি পেলাই যেনেকা কৰিছে আমি বহুত সন্তুষ্ট। আমি ভাবা নাছিলো যে ইমান মানে পাব বুলি, মই ভাবিছিলো যে পাব মানে পাৰ হব বুলি, মানে টার্গেট আছিল যে ই আমাতকৈ মানে বহুত আনন্দিত কৰিছে যে ইমান ৰেজাল্ট কৰিছে। সেইকাৰণে মই কব খোজো যিবিলাক মানুহ আছে বা গরিব শ্রেণীর, তেও কষ্ট করক, আহতে কষ্ট করিলে ফলটা ভাল হব, এটা একেবারে সঁচা কথা। যেনেকা এটু প্রমাণিত করে দিছে আমার ভতিজায় ফরিদ আহমেদে যে কষ্ট করিলে এটু ফলটো ভাল হয়। হয় ধন্যবাদ থাকিল। হয় আসলে কষ্ট মূল কথা হল, কর্ম করে যাওয়া কর্মের প্রতিফল ঈশ্বরে দিয়ে, তার শ্রেষ্ঠ উদাহরণ হল ফরিদ আহমেদ। কারণ কর্ম করিলে হে তার ফলটো পাওয়া যায়, আর ফরিদ আহমেদে কর্ম করেছে, হ্যাঁ তেখেতর যে পরিস্থিতি পরীক্ষার কারণে, নিট পরীক্ষার কারণে হ্যাঁ তো সম্পন্ন করেছে, প্রতিটা কাম প্রতিটা অধ্যয়ন প্রতিটা বিষয় সময় মতো তাও সমাপ্ত করেছে, আর যার কারণে কিন্তু আজি এনেদরে ভাল ফলাফল এটা দেখাবলে সক্ষম হয়েছে। আমার এই অঞ্চলের লড়া হয় আমার এই করিমবাজার থাকি আছি ফরিদ আহমদ, নিট এক্সামত এনেকে ভাল রিজাল্ট পাবলে সক্ষম হয়েছে। আউট অফ 720 ইয়ার ভিতর পাইছে 683, এই পার্সেন্টে পাবলে সক্ষম হয়েছে। তো আমার ইয়াত কোনো কোচিং নোলাকে এই ভাইটিয়ে যে ইমান ভালো রেজাল্ট করে আমি সারপ্রাইজ হয়েছি, আর তাক আমি এটার কারণে ধন্যবাদ জ্ঞাপন করেছি, যেহেতু মেট্রিকর রেজাল্টও 96.33% পাইছিল, আকো হায়ার সেকেন্ডারিটো মানে 90% পাইছিল, গতি ই যে পার্সেন্টবিলাক যে পাবলে সক্ষম হয়েছে বহুত কষ্ট করেছে। তার কারণে আজি তারিখত আমি দেখলে পাইছো যে কোচিং নলওয়াকই নিটত ইমান পার্সেন্টেজ পাওয়া মানে সহজ কথা নয়, বহুত কষ্ট করেছে, গতি তার ভবিষ্যৎ উজ্জ্বল, মই এইটুকু কামনা করিম। তেওঁৰ যিটো ইচ্ছা, ই ইচ্ছা নিশ্চয় পূরণ হব, আর অকল নিজের ইচ্ছাটাকে পূরণ করাটো আমি ইয়াত মানে টমকি রাতে আমি বিচরা নাই, তেখেতে যাতে ঘরের দেউতা বা মা বা পরিয়াল সমর্থন পায়, উপর কাপলে যিমান যাব পারে বা যিমান চেষ্টা করে করে থাকিব। আর এই যে আজি উত্তীর্ণ হয়েছে বলে অকল ঘরতে একটু আনন্দ হয়েছে তেনেকা নহয়, আমার অঞ্চলের কারণে গৌরব কড়িয়ে আনছে। আর তেখেতে এটা আমার এই অঞ্চলের যে পড়ি আছে স্টুডেন্টবিলাকে তেওঁলোকৰ কারণে একটা পথ প্রদর্শক হয়ে গেল। আর আমার এই অঞ্চলের যদিও বা পিছপরা অঞ্চল, তথাপিও তো বছরে বছরে আমার এই অঞ্চলেরপরা আমি নিটরি কক জিএটও কক এই এক্সামবর আমার স্টুডেন্টবিলাকে বা আমার এই অঞ্চলের টাকা আমার ছাত্রবিলাকে উত্তীর্ণ হয়ে আছে, গতি আমার অঞ্চলটো বর্তমান শিক্ষার দিকত পিছপরি টাকা থাকি যাওয়া নাই, অল্প আগফালে দিয়ে গিয়ে আছো, গতি ভবিষ্যতে কামনা করছো তেখেতে যেটা নিজের মনোকামনা এইটা সম্পূর্ণ মানে সফল হোক আর ঘরের অঞ্চলের নাম করে আনক।